হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার দুর্গাপূজার শাড়ি কালেকশন, যে আমি কী কী কিনেছি না কিনেছি। তো প্রথমেই বলি, শাড়িগুলো আমি সবগুলো আমি দুর্গাপুজো উপলক্ষে কিনিনি, মানে আমি মোটামুটি সারা বছর ধরেই শাড়ি কিনতে থাকি, পরি আর না পরি। আমি শাড়ি মানে কিনতে খুব ভালোবাসি আর শাড়ি পরতেও ভালোবাসি। এবার দেখো, সেরকম অনুষ্ঠান না পড়লে তো শাড়ি পরে সেজে গুজে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য অনুষ্ঠান পড়লে তোমরা তো দেখো আমি তোমাদের সমস্ত ছবি শেয়ার করি, আমি কোনো অনুষ্ঠান পড়লে যে কোনো আমি কিন্তু শাড়ি পরি, আমার শাড়ি পরতে ভালো লাগে। তো এবার পুজোতে মোটামুটি আমি অনেক অনেকগুলো শাড়ি কিনে ফেলেছি, পুজো উপলক্ষে বলো, পুজোর কয়েকদিন আগে বলো। তো সব মিলিয়ে মিশিয়ে আমার কাছে মোটামুটি এখন অনেকগুলো নতুন শাড়ি হয়ে গেছে। তো পুজোতেও কিছু নিয়েছি, সাথে পুজোর কদিন আগেও নেওয়া হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো আমার শাশুড়ি মা আমাকে টাকা দিয়েছিল পুজোর কেনাকাটা করার জন্য, আমার ননদ দিয়েছিল, আমার মা দিয়েছিল মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আর হচ্ছে আমার বর দিয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি কেনাকাটা করেছি। শুধু শাড়ি কিনিনি, কুর্তিও কিনেছি, সাথে জিন্স টপ সব রকমই কিনেছি। কিন্তু আজকে আমি তোমাদের সাথে যে কালেকশনগুলো শেয়ার করব সেগুলো শুধু শাড়ির কালেকশন, কারণ সব কিছু আমার এখানে নেই, মানে এই বাড়িতে সব কালেকশন নেই, মানে কিছু কিছু আমার ওই বাড়িতেও রয়েছে, মানে আমার বারাসাতের বাড়িতে। তো সেই জন্য সব আমি তোমাদের এই ভিডিওটাতে দেখাতেও পারবো না। তো শাড়ি কী কী কিনেছি সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি। প্রচুর প্রচুর শাড়ি কিনে ফেলেছি, আর শাড়ি কেনার জন্য আমার মা আমাকে বলে দিয়েছে আলমারি কিনবি, নইলে এখানে আর শাড়ি টাড়ি রাখতে দেবে না মা আমাকে। তো তার জন্য আমাকে একটা আলমারিও কিনতে হবে এবার খুব তাড়াতাড়ি। তো অবশ্যই কিনলে তো তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি শাড়ির কালেকশনগুলো দেখাই। আর আমি খুব একটা দামি শাড়ি কিনি না, মানে 4-5, 6-7 হাজার আমি ওরকম দামের কিনি না, হাজারের মধ্যে, মানে হয়তো 1200-1300 হবে কিন্তু বেশিরভাগই হাজারের মধ্যে আমি কিনি, হয়তো জোর গেলে 1500-1600, তার বেশি না, ঠিক আছে? তো মানে কে কোনটা দিয়েছে আমাকে সেটা জিজ্ঞাসা করো না, কারণ আমাকে সবাই টাকা দিয়ে দিয়েছে, আমি আমার মন পছন্দ মতো শপিং করেছি। এবার আমি প্রচুর শপিং করেছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমাদের আমি শাড়িগুলো দেখাই এক এক করে। তো প্রথমে যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এটা আমি ব্লাউজও বানিয়ে ফেলেছি, এটা হচ্ছে একটা চেক গাদোয়াল। তো আমার এই শাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল এরকম ব্ল্যাক কালারের মধ্যে, যদিও এর আগে আমার একটা ব্ল্যাক শাড়ি আছে, তবুও ব্ল্যাকের ওপরে আমার নজর সবসময়তেই থাকে। তো এটা হচ্ছে নেওয়া হয়েছে একটা চেক গাদোয়াল। তো এটার, হ্যাঁ এটা চেক গাদোয়াল নাকি কী বলে যেন, একটা চেক গাদোয়াল না কি একটা যেন বলে, যাই হোক চেকের মধ্যে কিছু একটা, হ্যাঁ না না বিষ্ণুপুরি না, যাই হোক চেকের মধ্যে শাড়িটা আছে, গাদোয়ালই মনে হয় বলে বা যাই, গাদোয়াল ঠিক এরকম না, এগুলোকে কী শাড়ি বলে আমি ভুলে গেছি। যাই হোক, এটা পছন্দ হয়েছে, এটা আমি নিয়েছি, এটা ব্লাউজও বানিয়ে নিয়েছি। আর এই শাড়িটা আমার তো অনেক দিন পছন্দ, মানে অনেক দিন আগে কেনা, মানে এটা আমি সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, বাট ব্লাউজও বানানো হয়নি আর হচ্ছে পরাও হয়নি। তো এই শাড়িটা আমি এই পুজো উপলক্ষে পরবো বলে ব্লাউজও বানিয়ে নিয়েছি, মানে এই বছর সরস্বতী পুজো, মানে সরস্বতী পুজো গেছে কবে, ফেব্রুয়ারি মাসে, তখন কিনেছিলাম। তো এটা একটা অর্গানজা এক কালারের রেড কালার, এটাও ভীষণ সুন্দর, এটারও আমি ব্লাউজ পিস বানিয়েছি। আর এই শাড়িটাও আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা বিষ্ণুপুরি সিল্ক, একদম সফট, মানে আর আমি তো এরকম সফট শাড়ি পরতেই পছন্দ করি, একদম নরম নরম হবে, মানে ফুলে ফুলে থাকবে না, ওরকম শাড়ি আমি পছন্দ করি না আর পরিও না। তো দেখো এই যে, আর আমার সিল্ক বেশি পরতে ভালো লাগে, মানে জামদানি ফামদানি আমি খুব একটা পরি না, আমার ভালোও লাগে না, আমার এই সিল্ক কালেকশনগুলো পরতে খুব ভালো লাগে। তো এই শাড়িটা নেওয়া হয়েছে, এটাও আমি ব্লাউজ পিস বানিয়ে নিয়েছি। মোটামুটি যা শাড়ি দেখাচ্ছি বেশিরভাগই সব ওই 1500-1600 মধ্যে, ঠিক আছে, দামি শাড়ি আমি কিনি নাই। আর এই একটা শাড়ি দেখো, এটা হচ্ছে ওপেন বর্ডার বলে এগুলোকে, এই শাড়িগুলো নতুন বেরিয়েছে, তো এটাও আমি একটা নিয়েছি ওপেন বর্ডার সিল্ক বলে, যাই হোক সফট সিল্কের মধ্যে আর কি, সফট কাতানের মধ্যে আর কি। এই কালারটাও আমার দারুণ লেগেছে, পার্পলিশ একটা কালার, অসাধারণ অসাধারণ একটা কালার, আর আমার তো এরকম ডিপ ডিপ কালারই বেশি পছন্দ। তো এই শাড়ি একটা কিনে নিয়েছি। তো এই যে এই শাড়ি, আর সব থেকে ডিমান্ডিং এইবার পুজোতে সব থেকে ডিমান্ডিং যে শাড়ি, জিমিচু, তো ওটাও আমি একটা কিনে নিয়েছি, আমার তো ভীষণ পছন্দের ছিল, আর কিনবো কিনবো তো বলে ঠিকই করেছিলাম যে এবার তো একটা জিমিচু নেবই আমি। তো জাস্ট দেখো বন্ধুরা কালারটা, আমি কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো, আমার এত এত পছন্দ হয়েছে, রীতিমতো এত শাড়ি দেখে আমার বর হয়তো ভয় পেয়ে যাবে, কিন্তু ভয় পেলেও কিছু করার নেই, সবাই আমাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়েই আর কি আমি কিনেছি।
আর এখন নিজে যেহেতু ইনকাম করছি, আমার টাকা সত্যি বলতে আমার কাছে থাকে না, আমি সব কিনে ফেলি। মানে এত নেশা আমার কেনার, মানে ড্রেসপত্র আর কি, অন্য কিছু না। তো এই দেখো জিমি চুটা, আমার তো দারুণ লেগেছে কালারটা, কি বলবো, একদম ডার্ক ওয়াইন কালার, অসাধারণ একটা কালার। তোমরা আশা করি ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখবে, কারণ প্রচুর প্রচুর সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে আজকে আমি দেখাবো, যেগুলো আমি কিনেছি। তারপরে হচ্ছে এই একটা শাড়ি নিয়েছি, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের কাজ রয়েছে সামনে, মানে ডিসেম্বর মাসে, তো তখন তো শাড়ি টাড়ি মানে পরতেই হবে কন্টিনিউ চার পাঁচ দিন মতো, তো সেই জন্য হালকার উপরে দেখো এই একটা আমি শাড়ি নিয়েছি। এটা হচ্ছে লিলেন বাটিক ইয়েলো কালারের, তো এই একটা আমি নিয়েছি, এগুলো সবসময় পরার মতো আর কি। আর এই শাড়িগুলো এখন খুব বেরিয়েছে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাতা পাতা টাইপের, তো এই নেভি ব্লু কালারের শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা না মানে এরকম কালারের, নেভি ব্লু কালারের আমার কোনো শাড়ি নেই, রয়্যাল ব্লু আছে, তুতে আছে, ময়ূরকণ্ঠী আছে, বাট এই কালারের কোনো শাড়ি নেই, তো সেই জন্য আমি এই একটা কালারের শাড়ি কিনে নিয়েছি যেটা আমার খুব পছন্দের। আর এই একটা মালবেরি নিয়েছি, কারণ আমার হচ্ছে মালবেরি একটাও নেই, আমার মায়ের রয়েছে চারটে, তো সবকটাই মায়ের গায়ের ব্লাউজ বানানো, আর আমার মায়ের মানে গায়ের ব্লাউজ হয় না, ঢেলা হয়, তো সেই জন্য আমার লাল হলুদে এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, লাল হলুদে একটা মালবেরি, তো এটা নিয়ে নিয়েছি। তো রীতিমতো তোমরা হয়তো ভয় পেয়ে যাচ্ছে যে ঈশিতাদি কতগুলো শাড়ি কিনেছে, তো এই। আর সবার লাস্টে একটা শাড়ি দেখাবো, যেই শাড়িটাও আমার ভীষণ পছন্দের, মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল বলে টুক করে কিনে নিয়েছি, আমি আর ওয়েট করিনি। আর সব থেকে বড় কথা, এত শাড়ি কিনতে আমি পুজোতে পরবো না, সামনে অনেক অনুষ্ঠান আসবে, বিয়ে বাড়ি আসবে, কিনে রাখলাম, স্টকে রাখলাম, নতুন নতুন শাড়ি পরে পরে বেরোবো। আর সবার লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা ওয়াও, মানে এই কালারটাও যে আমার এত পছন্দ হয়েছে বন্ধুরা, কি বলবো, টিল ব্লু কালার এটা, বিচিত্রা সিল্কের ওপরে। আগের দিন তোমাদেরকে আমি একটা শাড়ি পরিয়েছি, মানে শাড়ি পরেছিলাম, মাও পরেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওই শাড়িরই শাড়ি, বাট এটা গোল্ডেন জুবলি। তো এই যে হচ্ছে কালারটা, ভীষণ সুন্দর, এইটা আর জিমি চুটা, মানে কি বলবো, মানে আমার ফেভারিটের থেকেও ফেভারিট কালার। আর এই শাড়িটা, এই শাড়িটার কালারটাও কি অসাধারণ না বলো, মা কি সুন্দর লাগছে, আমাকে পরলে কত, আমি তো পাগলই হয়ে গেছি এত শাড়ি দেখে। যাই হোক, এই শাড়িগুলো আমি কেনাকাটা করেছি, তো তোমাদের কেমন লাগলো আমার পুজোর শাড়ি কালেকশন তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। মোট কটা শাড়ি হলো দাঁড়াও গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 9টা শাড়ি কিনে নিয়েছি গাইজ। এখনও হচ্ছে আমি তোমাদেরকে ড্রেস দেখাইনি, ড্রেসগুলো দেখাবো আস্তে আস্তে, কারণ সব আমার কাছে নেই তোমাদেরকে বললামই, আর এখনও আমার পার্সেল কিছু আসা বাকি আছে, তো সব মিলিয়ে মিশিয়ে সব আরেকটা ব্লগ হবে, তোমাদের তো দেখাবোই। তো কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। এইগুলো আমি প্রত্যেকটাই কিনেছি, আর এগুলো মানে প্রত্যেকটাই খুব সুন্দর, আর মানে দামও সব রিজনেবলের মধ্যে, মানে 1000, 1200, 1300, 1500 এরমের মধ্যে, মানে বেশি বেশি দামের শাড়ি আমি কিনি না, তোমার তো প্রথমেই বললাম। তো যাই হোক, এই ব্লগটা আর বড় করছি না, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার পুজোর শাড়ি কালেকশন। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, আর বাকি কালেকশনগুলো তো অবশ্যই দেখাবো, বাকি যা ড্রেস কিনেছি বা চুড়িদার কিনেছি, জিন্স পিস, সেগুলো তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকের জন্য টাটা।